প্রত্যেককে নমস্কার। আজকের ভিডিওতে একটু সাউন্ডের প্রবলেম হবে আর কি, কারণ এখন আমি স্কুলের স্টাফ রুমে রয়েছি এবং সেখান থেকে একটা ভিডিও আর কি বানাচ্ছি। দেখুন, আমাদের ঝাড়খণ্ডের টেট আর কি বেরিয়ে গেছে, সেখানে প্রাইমারি, আপার প্রাইমারি এই বিষয়টা নিয়ে এবং টিজিটি এবং পিজিটি বাংলা বিষয় নিয়ে আমি আজ রাতে একটা ভিডিও বানাবো। দয়া করে সেটা দেখবেন এবং নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক একটা দিয়ে দিয়েছি, পারলে ওটাতে আপনারা অ্যাড হয়ে যান, এখানেও সব তথ্য আমি আর কি দেবো। ফার্স্ট কথা, সেকেন্ড হলো বিহারের বিপিএসসির উপর আমার ব্যাচ চলছে, বাংলা ব্যাচ আমার চলছে, বিপিএসসির উপরে আমি পড়াচ্ছি। মোটামুটি দুটো ব্যাচ শেষ, থার্ড ব্যাচ শুরু করবো, সময় বেশি নেই, মাত্র সময় হতে পারে 1 মাস বা 1.5 মাস, কারণ পরীক্ষাটা একটু আর কি পেছাবে। যারা চাইছেন ভর্তি হব, ভর্তি হতে পারেন। আমাদের বিহারে ব্যাচ চলছে বিপিএসসির উপরে, বাংলা বাংলা আর কি সাবজেক্ট, এবং ঝাড়খণ্ডের যে টিজিটি সেখানে আমি একটা ব্যাচ খুলবো দ্রুত, সিলেবাস আমার কাছে আছে। এই সিলেবাসটা চেঞ্জ হবে কিনা দেখতে আর কি হবে, তো কিছু আর কি পরিবর্তন হতে পারে, সেগুলো আমি আপনাকে জানাবো, ঠিক আছে? দয়া করে আমার এই নিচে লিঙ্কে চলে আসুন, প্রাইমারির এবং আপার প্রাইমারি এবং বাংলা যারা রয়েছে আর কি টিজিটির জন্য আমি কিন্তু এই লিঙ্কটা দিলাম। আর বিপিএসসির জন্য আপনারা এই নাম্বারে কল করতে পারেন, করতে পারেন হোয়াটসঅ্যাপ, আমি কিন্তু ভর্তি আর কি নিচ্ছি। প্রত্যেককে ধন্যবাদ, পারলে ভিডিও শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এবং সঙ্গে লাইক মারবেন, সঙ্গে থাকলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।